হযরত শাহ সুলতান কমরউদ্দিন রহমতুল্লাহ আলাইয়ের মাজার প্রাঙ্গণ। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ভক্তের আনাগোনা এই মাজার প্রাঙ্গণে। আজ আপনাদের এই মাজার প্রাঙ্গণের সবচেয়ে ইম্পর্টেন্ট এবং বিশেষ একটি জিনিস আপনাদের দেখাবো, সেটা হচ্ছে গিয়ে টয়লেট। ভক্তরা এখানে আসবেন এবং এখানে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য তারা টয়লেট ইউজ করবেন। কিন্তু এই টয়লেট করতে এসেও ভক্তরা পড়েন বিপাকে। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের এই মাজার প্রাঙ্গণ, এখানে সর্বমোট টয়লেট 4 থেকে 5টি। তাও এই 4 থেকে 5টি টয়লেট ঠিক নেই, কোনো টয়লেটের বদনা নেই, কোনোটার দরজা নেই, কোনোটার বাতি নেই। তাও এখানে ভক্তরা টয়লেট করতে এসে পড়েন বিপাকে। টয়লেট করতে এসেও তারা বাবার দরবারে এখানে তাদের গুনতে হয় টাকা। টয়লেট করতে হলে তাদেরকে দিতে হয় 10 টাকা করে হাদিয়া। আমার আদৌ জানা নেই যে কোনো অলিয়াউলের দরবারে যাওয়ার পর টাকা দিয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে হয়, মানে টয়লেট করতে হয়। আপনারা খেয়াল করবেন, দুজন ব্যক্তি তারা বালতি নিয়ে বসে আছেন, যারাই ঢুকছেন টয়লেট করার জন্য তাদেরই গুনতে হচ্ছে 10 টাকা করে হাদিয়া।